Hey everyone, good morning and also a warm welcome to the letterbox and also to our new vlog. আজকে সানডে 7th অফ মার্চ আর এখন 11:30টা বাজে। তো আজকে আমরা অনেক দিন পর ব্লগ করছি আর এখন আপাতত যাব চুল কাটতে। আজকে আমার হেয়ার ট্রান্সফরমেশন ডে। অনেকক্ষণ হলো চলে এসেছি কিন্তু একজন রেডি হয়ে বেরোতে এত লেট করলো, অলরেডি 11:30টা বেজে গেছে। তো আজকে কতটা কি মানে এখন তো যাব পার্লারে, তারপর কতটা কি হবে দেখা যাক। প্রচুর লেট হয়ে গেছে তো একটু একটু করে যাই এবার আর তোমাদের সাথে শেয়ার করব। আর আমি লাস্ট চুল কেটেছিলাম সেই দুর্গা পুজোর সময়, তো আজকে অনেকগুলো মাস পর আবার আজকে চুল কাটবো। তো দেখি কিরকম কি লুকটা ক্রিয়েট করা যায়, তোমাদের সাথে শেয়ার করব অবভিয়াসলি। তো চলো হয়ে গেছে। আমি ট্রাই করেছি তোমাদের সাথে যতটা শেয়ার করা পসিবল আর খুব পছন্দ হয়েছে আমার এবারে স্টাইলটা। আমি পিছনের দিকটা গোল করে কেটেছি আর অনেক দিন পর কাটলাম, তো অনেকটা লম্বা হয়েছিল চুলটা, তো ভাল লাগছে এখন, শেপটা খুব ভালো হয়েছে। আর চুল কাটার মেন পিছনের রিজনটা হচ্ছে এই নেক্সট উইকটা মানে কামিং উইকটা প্রচুর অকেশন, মানে একটা কালকে ওয়েডিং ইনভিটেশন আছে, তারপরে আমাদের বাড়িতে কালী পুজো আছে, তো সেই সব কিছুর জন্য একটা মেকওভার তো দরকার ছিলই। তো চুলটা কাটিয়ে নিলাম, আমার খুব পছন্দ হয়েছে আর খুব খিদে পেয়েছে, প্রচুর টাইম লেগেছে, 1.5 ঘন্টা ধরে ওয়েট করে করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন খেতে যেতে হবে। এখন কোন একটা নতুন রেস্টুরেন্ট কি ও খুঁজে বেরিয়ে বার করেছে, তো দেখি ওখানে যাই কি আছে না আছে, রাস্তাও চিনি না, তো রাস্তা এখন খুঁজতে খুঁজতে যেতে হবে কোথায় কি আছে। তো চলো, নতুন রেস্টুরেন্টটায় সিট পুরো ফুল, তো এখন আবার অন্য জায়গায় যাব, আমাদের ইউজ টু প্লেস স্টার মলে যাব খেতে। তার আগে একটু মিষ্টি খেয়ে নিই, কিন্তু খুব খেতে পেয়েছে সেই কারণে একটু মিষ্টি খেয়ে নিই। গোলাপ জামুন খাবো দুটো আর কালাকাঁদ নিয়েছি দুটো, এই দুটো খেয়ে তারপর স্টার মলে দিকে যাব। আমরা এখন স্টার মলে চলে এসেছি, এইভাবে এলাম, এখন দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় নাকি, একটু বসে ওই রাস্তায় মিষ্টিটা খেয়ে এলাম। মিষ্টি খেলে আবার পেট নাকি ফুল হয়ে যায়, তাই তো? মিষ্টি খেলে পেট আর কিছু খেতে হবে না, পেট ভরে গেছে, মিষ্টি খেলে নাকি পেট ফুলে যায়, সেই জন্য একটু বসে একটু ওয়েট করে একটু কথা বলে তারপর দেখি কি খাওয়া যায় এখান থেকে। আমার তো খুবই পছন্দ এখানে মশলা মাইসার ডোসা, কিন্তু খেতে দেওয়া হয় মানে আগেও যেরকম আগেও একটা ব্লগে বলেছিলাম আমার খেতে দেওয়া হয় না, এটা ইচ্ছা করে দেখি কি খাওয়া যায়, খিদে পাচ্ছে যদি বা মিষ্টিটাকে পেটটা ভরেই গেছে, পেটের মধ্যে মিষ্টিটা কি ফুলে গিয়ে পেটটা ভরে যায়, আর কিছু খেতে লাগবে না, একটুও ভরেনি আর আমাকে ওইটা খেতে দেওয়া হবে না, আমি জানি আজকেও মাইসার মশলা ডোসা খেতে দেওয়া আমাকে হবে না। মিষ্টি খাওয়ার পর একটু জল খেলে পেটটা ভরে যাবে আর কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পাচ্ছে। ওখানে 1.5 ঘন্টা ধরে ওয়েট করেছি, পা চুল কাটা সব কিছুতে স্টাইলিং করা সব কিছু নিয়ে 1.5 ঘন্টা সময় লেগেছে। শুধু তখন আমি একবার চা খেতে গিয়েছিলাম, আমি তো তাও খাই না, আমি তো খালি মুখে বসেছিলাম, জলটুকু খেতে চুল কাটার এক্সাইটমেন্টটা ছিল না, কতটা কাটবে পা হচ্ছে এইভাবে এক্সাইটমেন্ট, খুব ভালো লাগছে ফাইনালি অনেকদিন পর চুলটা কেটে আমার খুব ভালো লাগছে। তো একটুখানি বসে গল্প করি তারপরে দেখি কি খাওয়া যায়। আমাদের খাওয়া আড্ডা কমপ্লিট, লিফটে উঠে গেছি, এবার নেমে এখন আমরা বেরোচ্ছি বাড়ির দিকে যাবো। তার আগে সোদপুরে কিছু মার্কেটিং আছে ম্যাডামের, তো ম্যাডাম তুই মার্কেটিংটা করবে, সোজা সোদপুরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলে এসেছি সুপার মার্কেট, আজকে খুব ভিড়, এই সন্ধ্যেবেলার সময় আজকে এত ভিড়, বাপ রে বাপ। আমরা সোদপুর থেকে মার্কেটিং করে চলে এসেছি ঘরে, তো আজকে আর রাস্তায় ব্লগটা এন্ড করতে পারিনি, তাই ঘরে এসে এন্ড করলাম। আর আজকে আমি আমার চুলটা কেমন কাটা হয়েছে সেই ফটোটা আমি ইনস্টাতে আপলোড করব, তো তোমরা প্লিজ লিখে জানিও, কমেন্ট করে জানিও যে কেমন কাটা হয়েছে, সবাই প্লিজ জানাবে, তার কারণ হচ্ছে 1.5 ঘন্টা ধরে কাটা হচ্ছে, 1.5 ঘন্টা ধরে কেটেছে।
আর হচ্ছে কি না, সামনে থেকে আরও অনেক ভালো ভালো ব্লগস আসতে চলেছে, তো প্লিজ কিপ কানেক্টেড। আর যদি এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তোমাদের, সো প্লিজ গিভ ইট আ লাইক, অলসো লিভ আস আ কমেন্ট, লেট আস নো অ্যাবাউট ইউর থটস, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দি চ্যানেল। আর লাস্টলি প্লিজ কিপ ইন টাচ, বিকজ হু নোজ হোয়াট লেটার মে কাম টু আর লেটার বক্স ইন নেক্সট ডে। অ্যান্ড টিল উই মিট অ্যাগেন, লটস অফ লাভ ফ্রম আস টু ইউ, বাই বাই।